Assalamualaikum আমি রাতুল আছি আপনাদের সাথে এবং দুই থেকে তিন হাজার টাকা বাজেট রেঞ্জে যারা স্মার্টফোনের সাজেশন চায় আমার কাছ থেকে এবং যাদের কাছে অ্যাপল ওয়াচ লাগবেই ব্যাপারটা এরকম না আমি সবসময় চেষ্টা করি তাদেরকে ব্র্যান্ডেড কোনো ওয়াচ সাজেস্ট করতে কারণ সেটাতে ডেটার অ্যাকিউরেসি ডেফিনেটলি বেটার থাকে কম্পেয়ার টু এনি চাইনিজ ওয়াচ এবং এই বাজেট ওরিয়েন্টেড ওয়াচ ব্র্যান্ডগুলোর মধ্যে হেলু কিন্তু একটি ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড উইচ ইজ অফ কোর্স বাই শাওমি তো হেলু আরটি রিভিউ আমি কিছুদিন আগে আমার চ্যানেলে করেছিলাম যার সেকেন্ড ভার্সন আর টু চলে এসেছে অলরেডি মার্কেটে তো আজকের ভিডিওতে আমরা এই ডিভাইসটার ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে কথা বলবো এবং যারা একটু রাউন্ডেড ওয়াচ পছন্দ করে থাকেন পাশাপাশি বেটার একটা ব্র্যান্ড রিলায়বিলিটি চান তাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো আজকের ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে তবে আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আসছি ইন্টার পর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে মোশন ভিউ তারা বাংলাদেশে আমেজ ফিটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং তাদের কাছ থেকে আপনারা এই ডিভাইসটি কিনলে পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর আপনারা যদি আমাদের চ্যানেলে রেফারেন্স দেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন নেশন ওয়াইড ফ্রি হোম ডেলিভারি তাদের সম্পর্কে আরো বিস্তারিত থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো যেহেতু এটি একটি বাজেট ওরিয়েন্টেড স্মার্ট ওয়াচ প্যাকেজিংটাও একেবারেই সিম্পল যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের পিছে কিছু ইনফরমেশন রয়েছে ওয়াচ সম্পর্কে লাইক এটা টুয়েলভ ডেজ ব্যাটারি লাইফ দেবে আপনাকে এছাড়া স্লিপিং মনিটরিং করতে পারবেন টুয়েলভ ওয়ার্কিং মোডস আছে তাছাড়া এবার নতুন সংযোজন হচ্ছে এসপিও টু বা যেটা আপনার ব্লাডে অক্সিজেন স্যাচুরেশনটা চেক করতে পারবে এছাড়া হার্ট রেট মনিটরিং এবং সবশেষে আইপি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্স আর স্লিম বক্সের ভেতরেও আপনারা খুব বেশি কিছু পাচ্ছেন না এখানে জাস্ট একটা ম্যাগনেটিক চার্জার রয়েছে এবং থাকছে একটি ইউজার ম্যানুয়াল দ্যাটস এট তো আমরা যদি ডিজাইন দিয়ে শুরু করি এই ওয়াচের ফার্স্ট যেই চেঞ্জ আর ফার্স্ট ওয়ান থেকে তা হচ্ছে ডিজাইনে তো আর ওয়ান যেটা ছিল সেটা ডিজাইনও এরকম রাউন্ড শেপেরই ছিল এবং সেটা তো আপনারা টোয়েন্টি টু মিলিমিটারেরই বেল্ট দেখেছেন বাট সেটার যে ডিজাইন ছিল সেটা একটু রাগেড লুকিং ছিল এবং এটা খারাপ ছিল বলবো না তবে লেস প্রিমিয়াম ডেফিনেটলি লাগতো কম্পেয়ার টু দিস ওয়ান আর এটা যেমনটা দেখতে পাচ্ছেন এতে আপনারা ফ্রন্টে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ডি একটা গ্লাস যেটা কিন্তু ওভারঅল যে লুক সেটা অনেকাংশেই প্রিমিয়াম করে তুলেছে এছাড়াও এর সাইডের যে টাইটানিয়াম কালারের ফ্রেম দেখতে পাচ্ছেন এটাও মেটালের এবং এই কারণে কিন্তু ওভারঅল ওয়াচের যে লুক সেটা কিন্তু তিন চার হাজার টাকার ওয়াচে কিন্তু সাধারণত দেখে অভ্যস্ত না স্পেশালি যখন আমরা স্বামীর মতো একটা ব্র্যান্ডের সাব ব্র্যান্ড থেকে পাই এছাড়া রেয়ার পার্টে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাগনেটিক কানেকশন রয়েছে যেটার মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন ওয়াচটা এবং এখানে রয়েছে বাঞ্চ অফ সেন্সার্স রাইট সাইডে আপনারা দুটো বাটনও পেয়ে যাচ্ছেন যার একটি পাওয়ার অন অফ সুইচ এবং অন্যটি ডেডিকেটেড বাটন যেটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং ডিফল্ট এটাতে দেওয়া রয়েছে ওয়ার্কআউট মোড অর্থাৎ এটা প্রেস করলে আপনারা ডিরেক্ট ওয়ার্কআউট মোডগুলোতে চলে যাবেন তো সব মিলিয়ে একেবারে সিম্পল ডিজাইন বাট খুবই এলিগেন্ট লুকিং এবং আমার কাছে যদি আপনারা সাজেশন চান একেবারে শুরুতেই আমি বলবো টিপিক্যাল চাইনিজ ও ইএম ওয়াচগুলো রয়েছে সেগুলোর থেকে এটা ডেফিনেটলি বেটার ডিল হ্যাঁ হয়তো এটার দাম একটু বেশি কম্পেয়ার টু দোজ বাট এটা আপনাকে ওভারঅল একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে এবং লং টাইম সাপোর্ট পাবেন এই হেল ওয়াচটা থেকে বেল্টের কোয়ালিটিতে খুব একটা চেঞ্জ আসেনি এটা আগের মতো রয়েছে সফট সিলিকন বেল্ট এবং এটা মোটামুটি কমফোর্টেবলি লেগেছে বাট আপনি চাইলে কিন্তু যে কোনো টোয়েন্টি টু মিলিমিটারের বেল্ট এটাতে ব্যবহার করতে পারবেন যেহেতু এটা ইন্টারচেঞ্জেব ওয়াচটির ফ্রন্টে আপনারা দেখতে পাবেন ওয়ান পয়েন্ট থ্রি টু ইঞ্চের একটি ডিসপ্লে যেটি একটি টিএফটি ডিসপ্লে বাট এটাতে কালার প্রোডাকশন মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে খুব বেশি ওয়াশ আউট লাগে না যেটা আমরা টিএফটি ডিসপ্লেগুলোতে দেখে অভ্যস্ত বাট ডেফিনেটলি অ্যামোলেডের মতো এতে আপনারা ডিপ ব্ল্যাক পাবেন না ফাংশনালিটি প্রেরি মাছ আগের মতোই রয়েছে আমি বলবো যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা সোয়াইপ করলে বিভিন্ন মোড দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা চাইলে স্টেপ কাউন্ট মেজার করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্টেড থাকলে ওয়েদার আপডেট জানতে পারবেন এই ওয়াচ থেকেই এছাড়া হার্ট রেট মনিটরিং অ্যান্ড স্টাফ সব কিছুই আপনারা এখান থেকে পাবেন আর ওপর থেকে সোয়াইপ করলে আপনারা কিছু কগজস পাবেন প্রয়োজনীয় আর বটন থেকে সোয়াইপ করলে চলে যাবেন মেইন মেনুতে যেখান থেকে আপনারা পুরো ইন্টায়ার ওয়াচের সব কিছু অ্যাক্সেস করতে পারবেন লাইক এখান থেকে কিন্তু আপনারা হার্ট রেট মনিটরিং করতে পারবেন এসপিও টু রয়েছে যেটা আমার কাছে মোটামুটি অ্যাকিউরেটি মনে হয়েছে ডেটা যদি আমি আমার অ্যাপল ওয়াচের সাথে কম্পেয়ার করি বাট তারপরও আমি বলবো না কোনোরকম রকম ক্রিটিক্যাল ডিসিশন নিতে এই ধরনের একটা চিপ ওয়াচের উপর ডিপেন্ড করে এবং ওয়াচে ইন থাকে আপনার পাঁচটি ওয়াচ ফেস যেটা আপনারা পরিবর্তন করতে পারবেন অ্যাপ থেকে হ্যান্ড টকিং অ্যাবাউট দ্য অ্যাপ হেলো ফান অ্যাপটা দিয়ে এটা আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে এবং এটা আপনারা বোধ প্ল্যাটফর্ম অর্থাৎ আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড বোথ মার্কেটেই পেয়ে যাবেন অ্যাপটা ইউজ করা বেশ সিম্পল অ্যাজ ইউ ক্যান সি এখানে একেবারে ফ্রন্ট পেজে আপনারা বিভিন্ন ইনফরমেশন পাবেন যেটা আপনার ওয়াচ থেকে সিনক্রনাইজ হয়ে আপনার ফোনে শো করবে এবং আপনারা যখন ডিভাইসে যাবেন তখন এই ডিভাইস সংক্রান্ত সব কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন ওয়াচ থেকে লাইক এক্সট্রা ওয়াচ ফেসেস রয়েছে অনেকগুলো যে এবং নতুন অনেক ওয়াচ ফেসই কিন্তু ডেভাইস আপডেট হচ্ছে এছাড়া এখান থেকে আপনারা নোটিফিকেশন কন্ট্রোল করতে পারবেন যে কোন অ্যাপ থেকে আপনারা নোটিফিকেশান চান বা চান না এছাড়া ফোন কলস অ্যালার্ট পাবেন যদিও এটাতে কিন্তু আপনারা ফোনে কথা বলতে পারবেন না যেটা আমরা অবভিয়াসলি এক্সপেক্ট করতে পারি এই ধরনের একটা চিপ ওয়াচ থেকে তবে আপনারা এখানে কলার আইডি সহ নোটিফিকেশান পাবেন যে কে ফোন করেছে এবং আপনারা চাইলে ফোনটা ডিক্লাইন করে দিতে পারবেন এবং প্রিসাইজলি বলতে গেলে এখানে আপনারা বারোটা স্পোর্টস মোড পাচ্ছেন যেটা আমার কাছে সাফিসিয়েন্ট এনাফ মনে হয় কারণ আমি পার্সোনালি এত বেশি ইউজ করি না এগুলো বাট এ গেইন ইফ ইউ আর ইন্টু দিস কাইন্ড অফ স্টাফ দেন আই ডোন থিঙ্ক আপনি এটাতে খুব একটা ফিচারের কমতি অনুভব করবেন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ব্যাটারি লাইফ সে স্মার্ট ওয়াচের জন্য ব্যাটারি লাইফ ডেফিনেটলি একটা সিগনিফিক্যান্ট ব্যাপার আর সাউন্ডের ওয়াচগুলোতে আমরা বেশ অনেক বছর যাবতই দেখতে পাচ্ছি তারা কিন্তু ব্যাটারি ফোকাসড ওয়াচগুলোই বানায় আমার মতে এবং হেজেও ক্লেম করছে যে এটা বারো দিনের মতো ব্যাটারি লাইফ আপনাকে দেবে বাট আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে আমি অ্যারাউন্ড আট দিনের মতো পাচ্ছিলাম সেটা অলরেডি খুবই ভালো ব্যাটারি লাইফ আমার মতে বাট বারো দিন সত্যি বলতে একবারও পাইনি সো আপনিও হয়তো বারো দিন পাবেন না এটা কোয়াইট শিওর আর যাদের খুব বেশি ফিকেশান আসে এবং নোটিফিকেশানগুলো অন করা রয়েছে তারা হয়তো আরেকটু কম ব্যাটারি লাইফ এক্সপেক্ট করতে পারে বাট তারপরে আমি বলবো না এটা ব্যাটারি লাইফ খুব একটা খারাপ তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই তিন হাজার বত্রিশশো টাকা বাজেট রেঞ্জে যদি কেউ স্মার্ট ওয়াচ খুঁজে থাকে স্পেসিফিক্যালি তাহলে আমার মতে ওই ওই এম যেই অ্যাপল ওয়াচ ক্লোন রয়েছে বা এই ধরনের যে স্মার্ট ওয়াচগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোতে হয়তো ফোন কল সুবিধাও আপনি পাবেন বাট সেগুলোতে রিলায়বিলিটি ইস্যু কিন্তু অনেক বেশি বাট এই ধরনের ব্র্যান্ডের ওয়াচে আপনারা কিন্তু এইসব ইস্যু দেখতে পাবেন না এবং পেলেও সেটা খুব দ্রুতই তারা সফটওয়্যার আপডেটের